এবার আমরা লঘুমান ও গুরুমানের গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্ক করব। দেখো অঙ্কটি হলো দেখাও যে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 6x প্লাস 3 এর কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ মান নেই। এখন প্রথম বেসিক লেকচারে আমরা কিছু আলোচনা করেছিলাম, সে আলোচনার ভিতর ছিল এটা যে কোনো একটি ফাংশনের এই যে এই একটি সর্বোচ্চ মান এই একটি সর্বনিম্ন মান, কিন্তু গ্রাফটা যদি এই রকমের হয় এই বা গ্রাফটা যদি এই রকমের হয় এই, তাহলে কিন্তু তার কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। কারণ আমরা জানি এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন, তার মানে dy / dx x এর যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য এই dy / dx এর মান শূন্য হতে হবে। যদি শূন্য না হয়, তার মানে x অক্ষের যদি সমান্তরাল এটা না হয়, তাহলে কিন্তু তার সর্বোচ্চ মানও হবে না, তার কোনো সর্বনিম্ন মানও হবে না। এবং আরও একটা জিনিস বের করেছিলাম যে সর্বোচ্চ মানের আগের পয়েন্ট এবং পরের পয়েন্ট দুটি পয়েন্ট কিন্তু কি হয় ছোট। দেখো এই যে কোনো একটা পয়েন্ট যদি হিসেব করি আগেরটা এবং পরেরটা কিন্তু ছোট হবে না, একটা ছোট হবে আর একটি বড় হবে। তার মানে আমাদের একেবারে মূল বেসিক কথা, কোনো একটি অঙ্কের সর্বোচ্চ সর্বনিম্ন মান ফার্স্ট ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন যদি শূন্য হয় তাহলে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আছে। যদি ফার্স্ট ডিফারেন্সিয়েশন মানে এক্স এর যে কোনো মানের জন্য যদি ওই ফাংশনটির ফার্স্ট ডিফারেন্সিয়েশন শূন্য না হয় তাহলে আমরা বলে দেব এই অঙ্কটির এক্স এর যে কোনো মানের জন্য এই অঙ্কটির কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। তাহলে দেখো আমরা অঙ্কটি শুরু করি। দেব ধরি y equal to x cube minus 3x square plus 6x plus 3. এখন এটাকে যদি প্রথমবার আমরা ডিফারেন্সিয়েশন করি dy / dx, তাহলে দেখতে পাচ্ছি কি 3x square minus 6x plus 6. এখন এই জিনিসটা dy / dx এটাকে ডাইরেক্ট ধরে আমরা শূন্য করে দিই x এর যে কোনো মান পাওয়া যাবে কি যাবে না, তার আগে এই সমীকরণটাকে আরো একটু চেক করি আমরা। যদি এখান থেকে আমরা 3 কমন নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আছে x square minus 2x plus 2, তারপরে আমরা যদি এটাকে এই কাজ করার চেষ্টা করি যে a square minus 2ab plus b square, তার প্লাস একটা 1 এখানে দেখা যায়, তার মানে তারপরে 3 into x minus 1 তারপরে whole square plus 1 এর কাছে চলে গেলাম। এখন দেখো এই ফাংশনটির x এর যে কোনো মান বসাই আমরা, বাস্তব যে কোনো মান বসাই না কেন, যদি এখানে x এর মান আমি 1 বসাই, 1 দিয়ে 1 চলে গেল 0, কিন্তু একটা প্লাস 1 থেকে যাচ্ছে, টোটাল সমীকরণটা ঠিক শূন্য বানানো যাচ্ছে না, মাইনাস 1 বসাই, 2 বসাই, 3 বসাই, বাস্তব এমন কোনো মান নেই যে মানের কারণে এখানে x এর মান বসাইলে টোটালি ফাংশনটি, তার মানে এই dy / dx টি শূন্য হয়, তা কিন্তু শূন্য কোনো কায়দায় হচ্ছে না। এখন তুমি ধরে ধরে যে কোনো কায়দায় যদি x = 1 বানিয়ে শূন্য বানিয়ে দাও, অঙ্ক মিলে তারপরে আগের পর্যায়ে করে দাও, তাহলে কিন্তু তুমি পরীক্ষার খাতায় শূন্যই পাবা। তাহলে তোমাকে এখানে বলে দিতে হবে যে এই সমীকরণটির x এর বাস্তব কোনো মানের জন্য dy / dx এর মান শূন্য পাওয়া যায়নি, তাই এই সমীকরণটির কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। অতএব আমরা লিখব x এর হয় না, তাই এই ফাংশনের কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। দেখানো এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্ক করব, এবং এই অঙ্কতে নতুন একটি কথা আসছে, তা হলো যে এত ব্যবধানে, তার মানে আগে x এর যে কোনো মান হতে পারত, যে কোনো মান, তার মানে এই মাইনাস মান প্লাস মান, কিন্তু এবার কিন্তু নির্দিষ্ট একটা ব্যবধান দিয়ে দিয়েছে যে জিরো থেকে এই মনে করলাম এই নাই এই ব্যবধানের মধ্যে হইতে হবে, এর বাইরে যদি কোনো x এর মান আমরা বের করি সেই বাইরে হিসাব নেওয়া যাবে না। বলা হয়েছে এত ব্যবধানে f x = x কিউব মাইনাস 18x স্কয়ার প্লাস 96x ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করো। নিয়ম কিন্তু আগের একই, শুধু আমরা ব্যবধির সময় এর বাইরের কোনো মান আমরা নিব না। তাহলে দেখো আগের মতোই অঙ্কটা আমরা শুরু করি। সমাধান fx equal to x cube minus 18x square plus 96x, একবার যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি a prime x equal to 3x square minus 18x plus 96, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি ডাবল প্রাইম x ইকুয়াল টু 6x মাইনাস কত 36। এখন দেখো তাহলে প্রত্যেকটা অঙ্কের জন্যই আমরা কি জানি, প্রত্যেকটা অঙ্কের জন্যই আমরা জানি যে ফার্স্ট ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন ইজ dy / dx, এটাকে আরেকটা আরেকটা নাম dy / dx, এটি শূন্য হতে হবে। অতএব লিখব জন্য
dy ভাগ dx = 0 এখন তাহলে dy / dx এর মান কোনটা এইটা 3x² - 36x + এখানে আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে হয় কত x² - 12x + 36 = 0 এখান যদি আমরা x এর মান বের করি তাহলে আমরা পাবো 4 আর 8 তার মানে x এর মান কিন্তু আমরা 4 এবং 8 পেয়েছি তার মানে মনে করলাম এই যে 4 এবং এই 8 তার মানে এই আমাদের যে রেঞ্জটা দেওয়া ছিল 0 থেকে 9 আসলে আমাদের এই ফাংশনটা এর মধ্যেই এরকমই আছে কোনো সমস্যা নেই কিন্তু যদি এমন কোনো মান আসতো 10 তাহলে কিন্তু আমরা সেটা নিতাম না যদি মান আসতো 2 4 10 তাহলে 2 আর 4 নিতাম আমরা 10টা নিতাম না তার মানে ব্যবধি মানে এমন যে x এর যে মান আসবে সেই মান যদি এই রেঞ্জের বাইরে চলে যায় তাহলে আমরা সেই মানটাকে নেব না এছাড়া আগের সকল নিয়ম ঠিকই থাকবে তাহলে এখন দেখো তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি x = 4 এর জন্য এই ডাবল প্রাইমটা কত হবে 6 * 4 - কত 36 তার মানে এখানে কত হচ্ছে আমরা মাইনাস 12 এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি 0 এর চেয়ে ছোট তার মানে যেহেতু 0 এর চেয়ে ছোট এই মানটি তার একটিকে সর্বোচ্চ মান আছে এই সর্বোচ্চ মানটা কোথায় সর্বোচ্চ মানটা তো এই তার মানে এই যে কোন জিনিসে তার মানে y মান মানে কি এই যে fx এর সমীকরণটা y যেহেতু আমরা সমীকরণ লিখে y fx তার মানে এই fx এর মানটা তাহলে সেই fx এর মানটা কত যেহেতু 4 এর কারণে 4 এর উপরে কিউব মাইনাস 18 ইনটু 4 এর উপরে স্কয়ার প্লাস 96 ইনটু 4 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো এটার উত্তর হয়েছে 107 তার মানে সর্বোচ্চ মান পেলাম আমরা 107 এবার আমরা x = 4 এবার x = 8 এর জন্য বের করব x = ডাবল প্রাইম x ইকুয়াল টু তাহলে আমরা কি লিখব 6 ইনটু 8 মাইনাস কত 36 48 থেকে 36 গেলে কত থাকে 12 তার মানে এই জিনিসটাকে 0 এর চেয়ে বড় তাহলে আমরা যেহেতু এটা 0 এর চেয়ে বড় তার মানে কি এর একটি সর্বনিম্ন মান আছে যেহেতু তার সেকেন্ড ডিফারেনশিয়ালটা যদি কখনো আমাদের পজিটিভ হয় এভাবে তার আরেকটি কি 0 সর্বনিম্ন মান আছে এর সর্বনিম্ন মানটা কত আমরা এই 8 মানটা কোন জায়গায় বসাবো এই যে fx এই সমীকরণে বসাবো তাহলে 8 এর উপরে কিউব মাইনাস 18 ইনটু 8 এর উপরে স্কয়ার প্লাস তাহলে আমাদের সর্বোচ্চ মান হলো 160 এবং সর্বনিম্ন মান হলো 128 তার মানে আমাদের কাল্পনিক গ্রাফটা এরকম মনে করলাম এটা 4 আর এটা মনে করলাম 8 তার মানে এখানে একটা সর্বোচ্চ মান আছে এই 4 এর জায়গায় আছে একটা সর্বোচ্চ মান আর 8 এর জায়গায় আছে একটি সর্বনিম্ন মান এই সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান গ্রাফটা সবাইকে ধন্যবাদ